সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন। এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিব যে প্রথম সপ্তাহে আপনাদের জন্য যে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা যে অ্যাসাইনমেন্ট রয়েছে তার উত্তরপত্রটি এই ভিডিওটির মাধ্যমে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে আপনাদের বলে নিই যে আপনাদের কভার পেজের শিরোনামটি হবে ব্যবসায়ের মৌলিক ধারণা। আমি আবারও বলছি, আপনাদের কভার পেজের যে শিরোনামটি হবে সেটি হচ্ছে আপনাদের যে ব্যবসায়ের মৌলিক ধারণা, এটি হচ্ছে আপনাদের কভার পেজের শিরোনাম। এখানে স্তর এসএসসি বিষয়কোডটি আপনারা মনে রাখবেন, কারণ এটি আপনাদের কভার পেজে প্রয়োজন হবে। চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমরা আগে প্রশ্নটি দেখি, তারপর উত্তরপত্র যাব। এখানে বলা হচ্ছে, একটি দেশের অর্থনীতি ও জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে মুখ্য চালিকা শক্তি হলো ব্যবসায়। উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করতে হবে, একটি কোটেশন দেওয়া হয়েছে তার তাৎপর্য বিশ্লেষণ করতে হবে। যার আলোকে এই যে নির্দেশনাগুলো, চারটি যে নির্দেশনা, যে নির্দেশক, সেই নির্দেশক গুলোর কিন্তু উত্তর প্রদান করতে হবে। অর্থাৎ ক নম্বরে রয়েছে ব্যবসায়ের ধারণা, অর্থাৎ ব্যবসার ধারণা দিতে হবে। খ নম্বরে ব্যবসায়ের আওতা, অর্থাৎ ব্যবসায়ের আওতা বর্ণনা করতে হবে, ব্যবসায়ের আওতার মধ্যে কি কি পড়ে সেটি কিন্তু বর্ণনা করতে হবে। গ নম্বরে ব্যবসায়ের কার্যাবলী বর্ণনা করতে হবে, ব্যবসায়ের যে কি কি কার্যাবলী আছে সেটি বর্ণনা করতে হবে। ঘ নম্বরে দেশের অর্থনীতি ও জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে মুখ্য চালিকা শক্তি হিসাবে ব্যবসায়ের ভূমিকা নিরূপণ, এটি হচ্ছে আপনাদের ঘ নম্বর। এটি হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন। এখানে নির্দেশনা এবং মূল্যায়ন রুবিক্স দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। অবশ্যই আমরা সরাসরি উত্তরপত্র চলে যাব। তার আগে আমি আবারও বলছি, আপনাদের কভার পেজের শিরোনাম হবে ব্যবসায়ের মৌলিক ধারণা। চলুন আমরা উত্তরপত্রে যাই। উত্তরপত্র প্রথমে আমরা ব্যবসায়ের ধারণা দিয়েছি, অর্থাৎ ক নাম্বার যে নির্দেশক ছিল সেটির ধারণা আমরা, সেটির উত্তরে আমরা ব্যবসায়ের যে ধারণা চেয়েছিল সেটি দিয়েছি, যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পূর্ণ দ্রব্য সেবা কর্ম ও মতাদর্শ উৎপাদন বন্টন এবং উৎপাদন বন্টন কাজে সহায়তা দানকারী যা বৈধ বৈধ অর্থনৈতিক কাজ হল ব্যবসা। পূর্ণদ্রব্য ও সেবাকর্ম উৎপাদন, পূর্ণদ্রব্য ও সেবাকর্ম বিনিময় ও এর সহায়ক কাজের সমষ্টিকেই ব্যবসা বলা হয়। সকল অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলা হয় না, যেমন পরিবারের সবার জন্য হাঁস মুরগি পালন, খাদ্য উৎপাদন, সবজি চাষ ইত্যাদিকে ব্যবসা বলা যাবে না। কিন্তু কোন একজন কৃষক যদি মুনাফার আশায় তার জমিতে ফসল ফলান, নিজ বাড়িতে হাঁস মুরগির খামার করেন, মুদি দোকান দেন, আবার কেউ যদি সেলুন বিউটি পার্লারের মাধ্যমে সেবা প্রদান করেন, তবে এ সকল অর্থনৈতিক কাজকর্মকে ব্যবসা বলা হবে। আবার কেউ যদি মুনাফার আশায় কোনো অবৈধ কর্মকাণ্ড করেন, তবে তাও ব্যবসা বলা যাবে না। ব্যবসা হতে হলে অবশ্যই তা মুনাফার আশায় কোনো দেশের আইনে বৈধ ও সঠিক উপায়ে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ড হতে হবে। তারপরে আমরা পরের পেজটা একটু দেখি। এখানে ব্যবসা হলো উৎপাদন বন্টন এবং উৎপাদন ও বন্টনের সহায়ক কার্যাবলী। আমরা ব্যবসাকে একটি ছকের মাধ্যমে উপস্থাপন করতে পারি, সেটা কিভাবে আমরা এখানে দেখিয়েছি, যে অভাব বোধ, যারপরে পণ্য ও সেবা উৎপাদন, যারপরে বিনিময় ও বন্টন ক্রয় বিক্রয়, তারপরে বিনিময় সহায়ক কাজ, তারপরে অভাবের পরিতৃপ্ত ও জীবিকা অর্জন। তারপরে আবার যে ব্যবসায় এর সাথে ঝুঁকি বিষয়টি অঙ্গাঙ্গী ভাবে জড়িত, যেখানে মুনাফা থাকে সেখানেও ঝুঁকি থাকবে। মুনাফা অর্জনের আশায় কেউ একজন অর্থ বিনিয়োগ করবে, ব্যবসায় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো অর্থনীতি ও নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা থাকতে হবে। তারপর আমরা একটু পরের পেজে চলে যাব। পরের পেজে আমরা খ নাম্বারের উত্তরটি সাজিয়েছি। এখানে আমরা খ নাম্বারে বলেছি যে অভাব পূরণের প্রয়োজনীয় পণ্য ও সেবার উৎপাদন ও বন্টন এবং এর সহায়ক যাবতীয় কার্যাবলী ব্যবসায়ের আওতাভুক্ত, অর্থাৎ উৎপাদনের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ হতে আরম্ভ করে পণ্য বা সেবা ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত সকল কার্যাবলী ব্যবসার আওতায় বা পরিধির অন্তর্ভুক্ত। এখানে ব্যবসায় কিভাবে যে শ্রেণীবিহীন বিভাগ, যে অর্থাৎ যে কিভাবে এটি বন্টন হয়ে থাকে, অর্থাৎ ব্যবসার যে আওতা, কি ব্যবসার আওতাটি কত দূরে এটি বিস্তৃত, সেই আওতাটি কিন্তু আমরা এই ছকের মাধ্যমে দিয়ে দিয়েছি। যদি আপনারা এই ছকটি না পারেন, তাদের জন্য একটি ছোট ছক আছে, আমরা দেখিয়ে দিব। আর যারা এই ছক দিবেন তাদের জন্য এই যে পরের পেজে যে আরেকটি ছক আছে সেটি দিতে হবে না, অর্থাৎ এই যে উপরের ছকটি দিতে হবে না। আর যারা একটু ছোট করে লিখতে চান তাদের জন্য কিন্তু এই ছোট ছকটি দিলেই কিন্তু আনাফ হয়ে যাবে। তারপরে আমরা দেখবো যে শিল্প, শিল্পটি আমরা একটু দেখি, যে ইন্ডাস্ট্রি, শিল্প ইংরেজি ইন্ডাস্ট্রি জানি আমরা, যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ, কাঁচামালে রূপদান এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয় তাকে বলা হয় শিল্প। শিল্পের বৈশিষ্ট্য সমূহ, এখানে আমরা শিল্পের বৈশিষ্ট্য 5টি দিয়েছি, আপনারা এখান থেকে দেখে নেবেন, আমি পড়ে দিতে যাচ্ছি না, কারণ এগুলো আপনারা রিডিং করতে পারবেন, সমস্যা নেই। তারপর আমরা একটু পরের পেজে দেখব যে শিল্পকে আবার 5 ভাগে ভাগ করা হয়। শিল্পকে কিন্তু 5 ভাগে, যে 5 ভাগে ভাগ করা হয় সেটা হচ্ছে প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, সেবা শিল্প, উৎপাদন শিল্প। তারপরে আমরা এখানে বাণিজ্যের একটু
বৈশিষ্ট্য তুলে ধরেছি যে বাণিজ্যের প্রথমে আমরা একটি সংজ্ঞা দিয়েছি, তারপরে বাণিজ্যের যে বৈশিষ্ট্য, যে পণ্য সংগ্রহ ও বন্টন, উৎপাদন ও বন্টনের মধ্যে সমন্বয়, ব্যবসায়ের প্রতিবন্ধকতা দূরীকরণ, পণ্যের মান ও গুণগত উন্নতকরণ ও সংরক্ষণ, তারপরে বৃহদায়তন উৎপাদনে সাহায্য করা, এটি হচ্ছে বাণিজ্যের যে বৈশিষ্ট্য সেটি এখানে দিয়েছি। তারপর আমরা নেক্সট পেজ চলে যাই। নেক্সট পেজে আমরা সাজিয়ে দিয়েছি যে প্রত্যক্ষ সেবা, ডাইরেক্ট সার্ভিসটা কেমন। ডাইরেক্ট সার্ভিসের এখানে আমরা যেসব কর্মকাণ্ড প্রত্যক্ষ সেবার মধ্যে পড়ে সেগুলো হলো চিকিৎসা, বৃত্তি, আইন বৃত্তি, হিসাব বৃত্তি ইত্যাদি এখানে আমরা দিয়েছি, আপনারা এখান থেকে লিখে নেবেন, সবগুলো লেখার চেষ্টা করবেন। পরিশেষে বলা যায় যে ব্যবসার আওতা অত্যন্ত ব্যাপক। বর্তমান বিশ্বে ব্যবসায় একটি ব্যাপক আওতা বিশিষ্ট অর্থনৈতিক কর্মকাণ্ডের সমষ্টি। মানুষের অফুরন্ত যে অভাব পূরণের জন্য বস্তুগত অভাবগ্রস্ত যে অবস্থাগত যে সেবা ও শ্রমের যথেষ্ট প্রয়োজন রয়েছে। কাজেই মানুষের এসব চাহিদা পূরণের জন্য অর্থ উপার্জনের লক্ষ্যে সম্পাদিত যাবতীয় কার্যই ব্যবসার আওতাভুক্ত। এই হচ্ছে আপনাদের ঘ নাম্বারের উত্তর। তারপর আমরা ঘ নাম্বারে চলে যাব যে ব্যবসায়ের কার্যাবলী, ব্যবসায় কি কি কার্যাবলী নিয়ে গঠিত, অর্থাৎ যে 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 কার্যাবলী নিয়ে গঠিত সেখানে আমরা দিয়েছি ব্যবসায়ের গুরুত্বপূর্ণ কার্যাবলী আমরা এখানে তুলে ধরেছি। 1 নম্বরে সাজিয়েছি আমরা উৎপাদন, উৎপাদনের সুন্দর একটি ডিফিনেশন আমরা কিন্তু এখানে দিয়েছি, আপনারা দেখবেন, লিখে নেবেন এখান থেকে। তারপরে 2 নম্বরে দিয়েছি ক্রয় বিক্রয়, যদি ক্রয় বিক্রয় না থাকে তাহলে কিন্তু ব্যবসায় একটি ব্যবসা বলা যাবে না সেটাকে, কারণ সেখানে ক্রয় বিক্রয় না থাকলে সেখানে কিন্তু লাভ লস হবে না। তারপরে 3 নম্বরে পরিবহন, যদি পরিবহন ব্যবস্থা যদি ভালো না হয় তাহলে কিন্তু যে ব্যবসায়ের যে সুযোগ সুবিধা পাওয়ার কথা সেটি কিন্তু ব্যবসায়ীরা সেখান থেকে বঞ্চিত হবে। তারপর আমরা নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে আমরা সাজিয়েছি যে অর্থ সরবরাহ, ব্যবসা করতে গেলে কিন্তু প্রথমে অর্থ সরবরাহের একটি কথা আসে, কারণ অর্থ যেখানে নেই সেখানে কিন্তু ব্যবসা কল্পনা করা যায় না। তারপরে 5 নম্বরে বিজ্ঞান ও প্রচার, প্রত্যেক ব্যবসায়ী সংস্থা পূর্ণ বার্তা সম্ভাব্য ক্রেতাদের দৃষ্টিগোচর করার উদ্দেশ্যে বিজ্ঞাপন ও প্রচার কার্য সম্পাদন করে থাকে, এভাবে আমরা দিয়েছি। তারপরে 6 নম্বরে দিয়েছি মজুতকরণ, মজুতকরণ সম্পর্কে আমরা ডিফিনেশন দিয়েছি, দেখবেন আপনারা। তারপরে ঝুঁকি হস্তান্তর। তারপরে 8 নম্বরে সাজিয়েছি আমরা হিসাব রক্ষণ। তারপরে 9 নম্বরে আমরা সাজিয়েছি প্রমিতকরণ ও পর্যায়িত কারণ। তারপরে আমরা পরের পেজে চলে যাবো, আপনারা এখান থেকে যা আছে তাই লেখার চেষ্টা করবেন। আমরা এখানে কিন্তু অনেক বেশি করে লিখেছি, আপনারা যদি চান তাহলে এখান থেকে হয়তো দু একটি কোটেশন কিন্তু বাদ দিতেও পারেন, সমস্যা হবে না। তারপরে আমরা নেক্সট পেজ দেখবো যে 10 নম্বরে মৌরকীকরণ, মৌরকীকরণের এখানে ডিফিনেশনটি আমরা দিয়েছি। তারপরে যে 11 নম্বরে আমরা সাজিয়েছি যে বাজার সংক্রান্ত গবেষণা উৎকর্ষ সাধন, বাজার সংক্রান্ত গবেষণাটা কি এবং উৎকর্ষ সাধনটা কি সুন্দর করে আমরা এখানে ব্যাখ্যা করেছি, আপনারা এখান থেকে দেখবেন। এবং পরিশেষে আমরা বলেছি যে মানুষের অভাব পূরণের উদ্দেশ্যে যাবতীয় বৈধ অর্থনৈতিক ক্রিয়াকলাপই হলো ব্যবসায়ী, আর ব্যবসায়ের সাথে সম্পর্কিত কর্মকাণ্ডই হলো ব্যবসায়ের কার্যগুলি। সম্পাদিত কার্যগুলির মধ্যে যেসব কাজ মুনাফা অর্জনের উদ্দেশ্যে করা হয় সেগুলো ব্যবসায়িক কার্যকলাপের আওতায় পড়ে। প্রকৃতপক্ষে মুনাফা অর্জনের উদ্দেশ্যে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান যা করে তাই তাই ব্যবসায়িক কার্যকলাপ। এটি হচ্ছে আপনাদের ঘ নাম্বারের উত্তর। তারপর আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন ঘ নাম্বার, অর্থাৎ ব্যবসায় যে গুরুত্ব সেটি এখানে আমরা দিয়েছি, ইম্পর্টেন্স অফ বিজনেস যেটি সেটি আমরা এখানে ব্যাখ্যা করেছি। দেশের অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা, ব্যবসায়ের কি ভূমিকাটি এটি আমরা দিয়েছি, যে প্রথমেই যে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যে ব্যবসায় ভূমিকা রাখে সেটি আমরা ব্যাখ্যা করেছি। তারপরে শ্রম বিভাগের সুফলে কিভাবে ভূমিকা রাখে সেটি ব্যাখ্যা করেছি। তারপরে পুঁজি গঠন কি করতে কিভাবে ব্যবসা সাহায্য করে সেটি কিন্তু আমরা ব্যাখ্যা করেছি। তারপরে আমরা নেক্সট পেজটা একটু দেখি, যে নেক্সট পেজে আমরা যে প্রযুক্তির ব্যবহার ও অর্থনৈতিক কল্যাণ সেটি দিয়েছি। তারপরে 5 নম্বরে আমরা অর্থনৈতিক আয় বৃদ্ধি এটি দিয়েছি। 6 নম্বরে আমরা সম্পদের ব্যবহার এটি দিয়েছি। 7 নম্বরে বাজারের প্রসার এটি দিয়েছি, আপনারা এখান থেকে দেখবেন। তারপর 8 নম্বরে আমরা নগরায়ণ দিয়েছি। এভাবে কিন্তু আমরা পেজটিকে ক্লোজ করেছি। তারপরে আমরা পরের পেজটি একটু দেখি, পরের পেজে আমরা সাজিয়েছি যে জীবনযাত্রার মান উন্নয়নে ব্যবসায়ীর ভূমিকা। আমরা দেশের অর্থনৈতিক উন্নয়নে যে ব্যবসায়ীর ভূমিকা দেখলাম, এখন জীবনযাত্রার মান উন্নয়নে ব্যবসায়ীর যে ভূমিকা সেটি একটু দেখবো। 1 নম্বরে মূল্যের স্থিতিশীলতা রক্ষা করে, তারপরে কর্মসংস্থান বাড়ায়, অর্থাৎ মূল্যের স্থিতিশীলতা রক্ষা মানে মূল্য কিন্তু ঊর্ধ্বগতির যে প্রবণতা এটি কিন্তু হ্রাস পায়, তারপরে কর্মসংস্থান কিন্তু তৈরি হয়, নতুন নতুন কর্মসংস্থান তৈরি হয় ব্যবসার ফলে। তারপরে আমরা নেক্সট পেজ দেখবো, নেক্সট পেজে আমরা পণ্য সরবরাহ, অর্থাৎ ব্যবসার ফলে কিন্তু বাজারে কিন্তু পণ্য সরবরাহটা ঠিক থাকে। তারপরে 4 নম্বরে পণ্যের মান উন্নয়ন, যেহেতু ব্যবসা করতে গেলে কম্পিটিশনে তাই পণ্যের মানটি উন্নয়ন হয় সেক্ষেত্রে। 5 নম্বরে আমরা আন্তর্জাতিক সম্পর্কটি সাজিয়েছি। তারপরে 6 নম্বরে ব্যাংক ও বিমা,
সাত নাম্বারে সভ্যতা ও সংস্কৃতি, এভাবে কিন্তু আমরা সাজিয়ে আছো। লাস্ট আমরা পরিশেষে বলা যায় যে আধুনিক বিশ্বে মানব গোষ্ঠীর সর্বাঙ্গীন কল্যাণ ও সভ্যতার ক্রমান্বিততে ব্যবসায়ের গুরুত্ব বা প্রয়োজনীয়তা অপরিসীম। ব্যক্তি, সমাজ, জাতীয় জীবনে প্রয়োজনীয় পণ্য বা সেবা আহরণ, উৎপাদন ও বিতরণ সংক্রান্ত কার্যক্রমে ব্যবসায়ের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টের উত্তর। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমরা কথা দিয়ে রাখছি সকল উত্তর আপনাদেরকে জানিয়ে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।